হয়তো তুমি যেখানে পৌঁছাতে চাইছো সেখানে পৌঁছাতে পারবে না, তবে যেখানে পৌঁছানো তোমার ঠিক হয়নি কিন্তু কোনোভাবেই পৌঁছে গেছো, সেখান থেকে সরে আসতে তো পারবে, তাই না? পারো যদি, তবে তুমি কিছুতেই ব্যর্থ নও। তোমার সময় নষ্ট হয়নি, কিংবা তোমার যাত্রাটিও অসুন্দর কিছু নয়। যা রাখার দরকার নেই তা ছুঁড়ে ফেলে দিতে পারলে অনেকটুকু পথ হাঁটা হয়ে যায়। পুরোপুরি শেষ হয়ে যাবার আগেই শুরু করো। ছুঁড়ে ফেলে দেবার কাজটি আজ হোক কাল হোক, যা ছুঁড়ে ফেলতেই হবে তা ছুঁড়ে ফেলার একটাই রাস্তা, কিছু না ভেবেই ছুঁড়ে ফেলে দেওয়া। সম্পর্কের বাঁধন থেকে যে লোকটি বেরোতেই পারছে না, সে সিঙ্গেল কাউকে দেখে আফসোস করে ভাবে, সিঙ্গেল লাইফ ইজ দ্য বেস্ট। কাউকে চিনতে হলে তাকে টাকা ধার দিতে হবে। বাইরে থেকে অনেককেই অনেক কিছু মনে হতে পারে, কিন্তু টাকা ধার দিলেই মানুষের আসল চেহারা বেরিয়ে আসে। ছোটলোক চিনতে হয় টাকা ধার দিয়ে। একমাত্র মানুষই পারে বুকের ভেতর প্রচণ্ড ঘৃণা পুষে রেখেও অনায়াসে ভালোবাসি বলতে, আবার প্রচণ্ড ভালোবাসা জমিয়ে রেখেও তোকে ঘেন্না করি বলতে। ইতিহাস এমনই সাক্ষ্য দেয়, কারো জন্য নিজেকে শেষ করে দেবার মতো অত অল্প দামের জীবন দিয়ে পৃথিবীতে আমাদের পাঠানো হয়নি। জীবনের সবচাইতে বড় ভুলটি আমাকে জীবনের সবচাইতে দামি শিক্ষাটি দিয়েছে। কখনোই কারো উপর বোঝা হয়ে থেকো না, থাকো যদি তাহলে যে তোমাকে বহন করছে প্রায়ই তার মুখের দু চারটে বড় কথা তোমাকে চুপচাপ সহ্য করতে হবে। নিজের পায়ে দাঁড়াও, পা দুটো দেওয়া হয়েছে ওগুলোর উপর ভর করে দাঁড়ানোর জন্যই। আমরা যেভাবে রক্তের সম্পর্কের মানুষদের ক্ষমা করে দেই, ঠিক একইভাবে যদি রক্তের সম্পর্কের বাইরের জনদের ক্ষমা করে দিতে পারতাম, তাহলে পুরো পৃথিবীটাই একটা পরিবার হয়ে থাকতো। কাউকে ক্ষমা করতে পারা শান্তি দেয়। যে মুখটা চিনি না সে মুখটাকে ক্ষমা করতে পারা আরও বেশি শান্তি দেয়। আমরা যদি ক্ষমা করতে না পারতাম, তাহলে আমরা এই পৃথিবীতে বেঁচে থাকতে পারতাম না। এক ধরনের দহন আমাদের একেবারে শেষ করে দিত। ক্ষমা করে দিতে পারবার ক্ষমতাই আমাদের বাঁচিয়ে রাখে। সুখে থাকার জন্য বাঙালির কেবল নিজে সুখে থাকলেই চলে না, তার সাথে অন্যের সুখ নষ্ট করা লাগে। বাঙালি সুখ সহ্য করতে পারে না, নিজেরটাও না অন্যেরটাও না। মায়া খুব জটিল একটা জিনিস। একবার কারো মায়ায় পড়েছেন মানেই মরেছেন। মায়া অনেকটা চোরাবালির ফাঁদের মতন, একবার পড়লে উঠে আসতে যতই নাড়াচাড়া করবেন ততই আরও বেশি গভীরে গেড়ে যাবেন। যতই সরে দাঁড়াতে চাইবেন ততই ডুবে থাকবেন। সবই ঠিক ছিল, কিন্তু হিসেবের গরমিলটা কোথায় শুরু হয় জানেন? আপনি যার মায়ায় পড়ে আটকে আছেন, সে হয়তো অন্য কারো মায়ে আটকে আছে। যে আপনার মায়ে পড়ে বোধ হয়ে আছে, তার মায়ে পড়ে বোধ হয়ে আছে অন্য কেউ। এই যে অঙ্কের এই অমিল, হিসেবের গরমিল, এর কি কোনো সমাধান আছে? একজন রাগী কিন্তু ভালো মানুষ, দিনশেষে একজন রাগী মানুষ। একজন ভালো কিন্তু রাগী মানুষ, দিনশেষে একজন রাগী মানুষ। একজন রাগী কিন্তু খারাপ মানুষ, দিনশেষে একজন রাগীও খারাপ মানুষ। একজন খারাপ কিন্তু রাগী মানুষ, দিনশেষে একজন রাগীও খারাপ মানুষ। রাগী মানুষ এবং খারাপ মানুষ, এই দুই ধরনের মানুষ ভালোভাবে বাঁচতে দেয় না, খুশি মনে সময় কাটাতে দেয় না। কেউ কেউ বলেন রাগী মানুষ অনেক সময় ভালো মানুষ হয়, তবে আমি ব্যক্তিগতভাবে কথায় কথায় যারা রেগে যায় ওদের খারাপ ও বেয়াদব মনে করি। আমার তেমন কোনো বন্ধু নেই, কারণ আমি জানি আমার নিজের চেয়ে আমার কাছে গ্রহণযোগ্য বিশ্বস্ত আর কেউ নেই, তাই আমি আমার সবচেয়ে ভালো বন্ধু। ছেলে যখন বাবার কাঁধে চড়ে আর বলে, বাবা দেখো আমি তোমার চেয়ে বড়, তখন বুদ্ধির পরিপক্কতার অভাবে ছেলে এটা বুঝতে পারে না যে বাবার কাঁধে চড়ার ফলে তার
মাথা বাবার মাথার চাইতে উঁচুতে উঠে গেছে, কিন্তু প্রকৃত পক্ষে সে বাবার চেয়ে ছোট। একবার মজা পেয়ে গেলে সে বারবার জোর করে হলেও বাবার কাঁধে চড়ে বসে এবং নিজেকে ভাবে বাবার চেয়ে বড়। বাবাও সময়ের দাবিতে ছেলের দাবি মেনে নেন, এতে সে খুশি হয়। বাবার নীরব সম্মতি এখানে সময়ের চাওয়া। ছেলে যখন একদিন বুদ্ধি মেধা প্রজ্ঞা ও আর্থসামাজিক অবস্থানে বাবার চেয়ে সত্যি সত্যি বড় হয়ে যায়, তখন সে আর ভুল করেও নিজেকে বাবার চেয়ে বড় ভাবে না এবং বলে না, কেননা সে তখন মানসিকভাবে পরিপক্ক। বরত্ব বিষয়টি আপনা আপনি চোখে দেখা যায়। গায়ের জোরে বরত্ব দাবি করে ছোটরা। সবার জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন একজন বন্ধুর দরকার হয় মনের কথাগুলি বলে ফেলার জন্যে, নইলে সেই কথাগুলি মনের ভেতর থেকে যায় এবং ক্রমেই কষ্ট বাড়ায়। পাশে কেউ না থাকাটা একাকিত্ব নয়, মনের জমানো কথা কাউকে বলতে না পারাটাই একাকিত্ব। পাশের মানুষ আর মনের মানুষ এক নয়। মানুষের জীবনে ঘটা অন্যতম ভয়ঙ্কর কষ্টের একটি ব্যাপার হচ্ছে, আপনি যে মানুষটিকে ভালোবাসেন সেই মানুষটি আপনাকে নয়, অন্য কাউকে ভালোবাসে। এটি এই কষ্টে ভোগিনী এমন মানুষ তেমন নেই। জগতের সকল অঙ্কের সমাধান থাকে, সকল সমস্যার সমাজতাও থাকে, কিন্তু জীবনের এই কঠিন সমীকরণের কোনো সমাধান নেই। আপনি যার জন্য পুরো জীবন হাতে নিয়ে দাঁড়িয়ে থাকেন, সেই মানুষটার জীবনে আপনার জীবনের কোনো মূল্য নেই। আপনি ভাবেন কি ভয়ঙ্কর নির্দয়, ফিরেও তাকায় না মানুষটা। অথচ কখনো কি ভেবে দেখেছেন গল্পের পেছনেও যে গল্প থাকে? ঘৃণা আর ভালোবাসা কখনোই একসাথে থাকতে পারে না। যার প্রতি ভালোবাসা আছে তাকে ঘৃণা করা যায় না, আর যার প্রতি একবার ঘৃণা এসে যায় তাকে আর কখনো ভালোবাসা যায় না। শুধু একটা সেকেন্ড, একটা সুখবর আপনার জীবনের মোড় বদলে দিতে পারে। অদ্ভুত একটা মুহূর্ত আগে সব কষ্টকে ভুলিয়ে দিতে পারে। আল্লাহ কখনোই কাউকে চিরদিন অসম্মানিত করে রাখেন না। স্বপ্নের দিনটার জন্য বিনয়ের সাথে অপেক্ষা করতে হবে এবং মন থেকে তা বিশ্বাস করতে হবে, দিনটা আসবেই। যে বিপদটা এড়ানো যায় না, আবার বহন করতেও কষ্ট হয়, তার প্রাথমিক ধাক্কাটা কোনো মতে সামলে উঠতে পারলে মানুষ সেখান থেকেই বাঁচার নতুন শক্তি ও কারণ খুঁজে নেয়। তখন বিপদ আর বিপদ থাকে না, বদলে গিয়ে চলার অবলম্বন হয়ে যায়। বিপদ থেকে যে আশ্রয় মিলে তার ভিত্তিটা বেশ মজবুত। আপনার আবেগগুলোকে ভালোবাসুন। আপনার হাতটা অনেকের হাতের চেয়ে কম সুন্দর হতে পারে, কিন্তু ওটাকে বাদ দিলে আপনি যেমন অসম্পূর্ণ, ঠিক তেমনি আপনার আবেগগুলোকে বাদ দিলেও আপনি অসম্পূর্ণ। মানুষ তার আবেগগুলো নিয়ে বাঁচে। বন্ধুকে সব বলা যায়, তবে বলে দেবার পর কেউ কেউ আর বন্ধু থাকে না। তখন মনে হয়, হায় আমি কাকে বন্ধু ভেবেছিলাম। অসীম দুঃখ আর তাচ্ছিল্য নেবার ক্ষমতা যার যত বেশি, জীবনকে অনুভব করার শক্তি তার তত বেশি, আঘাতেই মঙ্গল। আপনার আবেগগুলোকে ভালোবাসুন। আপনার হাতটা অনেকের হাতের চেয়ে কম সুন্দর হতে পারে, কিন্তু ওটাকে বাদ দিলে আপনি যেমন অসম্পূর্ণ, ঠিক তেমনি আপনার আবেগগুলোকে বাদ দিলেও আপনি অসম্পূর্ণ। মানুষ তার আবেগগুলো নিয়ে বাঁচে। শুধু একটা সেকেন্ড, একটা সুখবর আপনার জীবনের মোড় বদলে দিতে পারে। অদ্ভুত একটা মুহূর্ত আগে সব কষ্টকে ভুলিয়ে দিতে পারে। আল্লাহ কখনোই কাউকে চিরদিন অসম্মানিত করে রাখেন না। স্বপ্নের দিনটার জন্য বিনয়ের সাথে অপেক্ষা করতে হবে এবং মন থেকে তা বিশ্বাস করতে হবে, দিনটা আসবেই। যে বিপদটা এড়ানো যায় না, আবার বহন করতেও কষ্ট হয়, তার
প্রাথমিক ধাক্কাটা কোনো মতে সামলে উঠতে পারলে মানুষ সেখান থেকেই বাঁচার নতুন শক্তি ও কারণ খুঁজে নেয়। তখন বিপদ আর বিপদ থাকে না, বদলে গিয়ে চলার অবলম্বন হয়ে যায়। বিপদ থেকে যে আশ্রয় মিলে তার ভিত্তিটা বেশ মজবুত। বন্ধুকে সব বলা যায়, তবে বলে দেবার পর কেউ কেউ আর বন্ধু থাকে না। তখন মনে হয়, হায়, আমি তাকে বন্ধু ভেবেছিলাম। অসীম দুঃখ আর তাচ্ছিল্য নেবার ক্ষমতা যার যত বেশি, জীবনকে অনুভব করার শক্তি তার তত বেশি। আঘাতেই মঙ্গল। পৃথিবীর সবচেয়ে বড় শক্তি দুটো, যৌবনের তেজ আর নারীর সৌন্দর্য। এই দুই ক্ষমতা ঠিক পথে, ঠিক সময়ে, ঠিক হাতে কাজে না লাগালে পৃথিবীর অনেক বড় বিপর্যয় পর্যন্ত ঘটে যেতে পারে। মন খারাপ হলে প্রথমেই যে মানুষটিকে ফোন করার কথা আপনার মাথায় আসে সেই আপনার বন্ধু। আপনি কি জানেন পৃথিবীতে প্রতি 40 সেকেন্ডে একজন করে মানুষ আত্মহত্যা করছে? সংখ্যাটা বছরে প্রায় 8 লক্ষ মানুষ। প্রতি বছর প্রায় 8 লাখ মানুষ ভেবে চিনতে, সুস্থ মস্তিষ্কে এবং দীর্ঘ সময় ধরে করা নানা পরিকল্পনার মাধ্যমে একদিন হুট করে নিজেকে খুন করে ফেলে। ভাবা যায়, অন্য কারো সাথে নিজেকে তুলনা করলে দুই ধরনের বিপদ হতে পারে। এক, ও যদি তোমার চাইতে অধিক যোগ্যতা সম্পন্ন হয়, তবে ওর অবস্থানের সাথে নিজের অবস্থানকে তুলনা করলে তোমার মধ্যে হতাশা তৈরি হতে পারে। দুই, ও যদি তোমার তুলনায় কম যোগ্যতা সম্পন্ন হয়, তবে তুমি হয়তো অবচেতন মনেই ওর অবস্থানে নিজেকে নিয়ে যেতে পারো, অর্থাৎ তোমার অবস্থানকে নিচে নামিয়ে ফেলতে পারো। জীবনে তুমি চার ধরনের প্রাপ্তনির দেখা পাবে। এক, যে তোমাকে এখনও ভালোবাসে, কেননা সে তোমাকে ঘৃণা করতেই পারে না কিংবা ভুলতেই পারে না। দুই, যে তোমাকে ঘৃণা করে না, কেননা তোমাকে ঘৃণা করার সময়ই তার হাতে নেই কিংবা তুমি তার কাছে ঘৃণ্য নও। তিন, যে তোমাকে ঘৃণা করে, কেননা তোমরা আসলে পরস্পরকে কখনো ভালোবাসতেই পারোনি। চার, যে তোমাকে ভালোবাসে না, ঘৃণাও করে না, কেননা তোমার কথাই তার মনে নেই কিংবা সে ভীষণ ব্যস্ত। এই পৃথিবীর বেশিরভাগ মানুষই অসুখী, কেননা মানুষকে অন্যের ব্যাকরণ মেনে সুখী হবার অভিনয় করতে হয়।